Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করতে চলেছি বাঘিনী মুভিটি নিয়ে। বাঘিনী মুভিটি রিলিজ করার মুখেই নাকি তা কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম, এবং তা কিন্তু সিপিএম তরফ থেকে তা কিন্তু জানানো হয়েছে নাকি এই মুভিটি নাকি নির্বাচন কমিশন থেকে বন্ধ করে দেওয়া হবে, এবং সেই সমস্ত তথ্য কি আজ আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। মোদীর বায়োপিকের পর এবার নির্বাচন কমিশনে দ্বারস্থ হলেন কিন্তু মমতা বন্দ্যের বায়োপিক, অর্থাৎ মুভি বাঘিনী মুভিটি। তবে নির্মাতাদের দাবি এ ছবি বায়োপিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জীবন সংগ্রামের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে নাকি এই মুভি। কিন্তু এইসব কথা নাকি মানতে নারাজ বিরোধী পার্টিরা। ট্রেলারের মুক্তি পরে নির্বাচন কমিশনের দ্বারস্থ সিপিএম, তাদের দাবি ভোটের বাজারে বাঘিনী ছবির ট্রেলার মুক্তি নির্বাচনে বিধিভঙ্গ করেছে, অবিলম্বে যেন এই ছবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কমিশন। কিছুদিন আগে বাঘিনী ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, ট্রেলার দেখা যাচ্ছে এবং তা কিন্তু আঁচ পাওয়া গিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসে অর্থাৎ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটোবেলা থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা জার্নি তোলা হয়েছে এই ছবিতে। এমনকি সিঙ্গুর নন্দীগ্রামের মতন সারা জাগানো ঘটনা তুলে ধরা হয়েছে এই মুভিতে। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংয়ে সেই বিখ্যাত ঘটনা রয়েছে এই ছবিতে। কিন্তু নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে ছবিটি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বায়োপিক নয়, বরং তার জীবন থেকে অনুপ্রাণিত করে নাকি এই ছবি তৈরি করা হয়েছে। কিন্তু একথা মানতে নারাজ সিপিএম পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়োপিকের উপর ইতিমধ্যে স্থগিত দেশে জারি করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে ভোটের মৌসুমে কোনোভাবে মুক্তি পাবে না এই ছবিটি, কারণ এতে নাকি নির্বাচনে বিধিভঙ্গ হয়েছে। নির্বাচনের দিন স্থির হওয়ার পরেই কিন্তু এমন ধরনের ছবি মুক্তি পাওয়া বিধিভঙ্গ বলে অনেকে মনে করছেন। কংগ্রেস সহ একাধিক বিরোধী দলে এই ছবি তুলে দেশের একাধিক আদালতে দ্বারস্থ হয়েছে, দায় হয় কিন্তু জনস্বার্থ মামলাও। শেষে সুপ্রিম কোর্ট জানায় এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত মেনে নেবে নির্বাচন কমিশন। এরপরে কমিশনের তরফ থেকে একথা জানানো হয় এবার নাকি সিপিএমের দাবি বাঘিনী নিয়েও নাকি কমিশনের ভেবে দরকার, কারণ নির্মাতারা যতই দাবি করুক ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই নয়, আদালতে তা সম্পূর্ণ সত্য মিথ্যা প্রমাণ করা হবে। ট্রেলারে যা দেখানো হয়েছে তা স্পষ্ট, এটি কিন্তু সম্পূর্ণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবর্তিত ছবির চিত্রনাট্য। আর সেই ভোটের মৌসুমে এমন একটি ট্রেলার মুক্তি পাওয়ার নির্বাচনে বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন অনেক পার্টির দল এবং অনেক সংখ্যক, তা কিন্তু অনেকেই কিন্তু জানিয়েছেন। আর এই বাঘিনী মুভিটি কবে রিলিজ করতে চলেছে তা কিন্তু এখনও দিনক্ষণ বলে দেওয়া হয়নি, এবং এই মুভিটি হয়তো পোস্টপন্ড হয়ে যেতে পারে বা হয়তো তা রিলিজ করতেও পারে, এখনও তাহলে সঠিকভাবে জানা যায়নি। আপনাদের এই ছবির মতামত আমাকে অবশ্যই জানাবেন যে এই মুভিটি রিলিজ করা প্রয়োজন আছে না বন্ধ করে দেওয়ার প্রয়োজন আছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, এবং এই মুভিটি যদি রিলিজ করার দিন ঠিক হয় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন। দিদি, ও তো আমাদের জমি, আমরা চাষ করেছি, ওরা সব দখল করে নিয়েছে, আমরা সব মরে যাবো নাকি?